সাবেক মেজর সিনহাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এ ঘটনার দ্রুত বিচার ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহারের দাবি জানান তারা। সকালে সিনহার মায়ের সাথে দেখা করে এসব দাবির কথা জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার নেতারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা নিহত হবার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। গণমাধ্যমে প্রতিদিনই হচ্ছে শিরোনাম, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিনহাকে কেন খুন করা হয়েছে তার নেপথ্যের কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। ওই ঘটনার পরই সরব হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এবার উত্তরায় সিনহার মায়ের সাথে দেখা করেন রাওয়ার প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন। কি অপরাধে ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে বারবার সে প্রশ্ন করেন সিনহার মা। আমি টেকদার থানার ওসি, যখন এই কথা বলেছে তখন আমি একটু ইয়ে হয়েছে যে টেকদার মানে ওসি যখন, তাহলে আমার ছেলে হয়তো গাড়ি টাড়ি চালায়, কোনো কি দুর্ঘটনা না আল্লাহ না করুক কি হয়েছে, তাহলে আমার ছেলেকে একটু ফোনটা দেন, ওর ফোন তো বাজতেছে কিন্তু ধরছে না। তো উনি বলে যে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ওই একটু দূরে আছে দেওয়া যাবে বলে তো আচ্ছা ঠিক আছে রেখে দিল। ওমা রেখে দিল তো এখন পরে আমি বারবার ফোন করতেছি আর ফোন ধরতেছি না, আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ দিই যে একটা দেশের সুন্দর একটা পরিবর্তন আমরাই আনবো, আপনারাই আনবেন, ঠিক আছে? এই জিনিসগুলো যেন আর না হয়, আর এই জিনিসগুলো যেন না হয় এবং প্রত্যেকে যেন সচেতন থাকে। আসলে আর বলতেও পারতেছি না আমি। একে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে পারছেন না সাবেক সেনা কর্মকর্তারা। পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। দোষীদের শাস্তি ও এর পেছনের কারণ বের করার দাবি জানায় রাওয়া। যে যাতে এই বিচারটা দীর্ঘায়িত না হয়, কারণ এটা অলরেডি প্রুফড, সার্কামেশনাল এভিডেন্স এবং অ্যাসেন্সে প্রুফ, এটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই হত্যা যাতে না হয়, যে এই ধরনের হত্যাকাণ্ড এক্সট্রা জুডিশিয়াল মার্ডার এটা যাতে বাংলাদেশ স্টপ হয়ে যায়, পুলিশ বাহিনীকে যাতে পূর্ণগঠিত করে, যদি সুপারভিশন ঠিক থাকে তখন একটা পুলিশ এত উদ্ধত হতে পারে না। এটা তার একটা রং কনফিডেন্স গ্রো করেছে, বিকজ তার বিচার হয় নাই যে পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সংকট কাটবে বলেও মনে করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।